আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 18/11/2022 শুক্রবার। আজকের জবের বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জব সার্কুলার। এই জব সম্পর্কে বিস্তারিত আমি একটু বলে দিব যে এই জবে টোটাল পোস্ট আছে 8টি এবং কোন পদে কতজন নিবে এটা আমি একটু ডিটেলস বলে দিব। যে প্রথম পদ উচ্চমান সহকারী হিসাব নিয়ামক দপ্তর নিবে একজন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। দুই নম্বরে উচ্চমান সহকারী গণিত বিভাগ নিবে একজন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। তিন নম্বরে উচ্চমান সহকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিবে একজন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। চার নম্বর ড্রাইভার পরিবহন দপ্তর নিবে একজন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পাঁচ নম্বরে ওয়ার্ক সুপারভাইজার প্রকৌশল দপ্তর নিবে একজন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। ছয় নম্বর নিম্নমান সহকারী রেজিস্ট্রার দপ্তর নিবে একজন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। ছয় নম্বরে নিম্নমান সহকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল নিবে একজন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। আট নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষিক কাম অফিস সহকারী পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর নিবে একজন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। এরপর আরও বিস্তারিত দেওয়া আছে যে পদসমূহের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক্রমিক 1 ও 2 নং পদের জন্য প্রার্থীগণকে অবশ্যই গ্র্যাজুয়েট অথবা সমমান হতে হবে। অফিসের কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপের যদি জ্ঞান থাকতে হবে। প্রার্থীগণকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয় এবং এমএস এক্সেল কোর্স সহ কম্পিউটারের পরিচালনার জ্ঞান থাকতে হবে। ক্রমিক 3 নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট ও সমমান এবং বাংলা ও ইংরেজি ভাষা জ্ঞানের দক্ষতা সহ প্রুফ রিডিং এর কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপের জন্য জ্ঞান থাকতে হবে। প্রার্থীগণকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয় এবং এমএস এক্সেল কোর্স সহ কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। ক্রমিক 4 নং পদের জন্য প্রার্থীগণকে অষ্টম শ্রেণীর পাস এবং ভারী ও হালকা গাড়ি চালনায় লাইসেন্সধারী হতে হবে। ভারী অথবা হালকা গাড়ি চালানোর কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 5 নং পদের জন্য এইচএসসি অথবা সমমান পাস হতে হবে। কনস্ট্রাকশন সংক্রান্ত কাজের তদারকিতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ পিজয় এবং এমএস এক্সেল কোর্স ও কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। ক্রমিক 6 ও 7 নং পদের জন্য প্রার্থীগণকে এইচএসসি অথবা সমমান পাস এবং সংশ্লিষ্ট অফিসে কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ইংরেজি জ্ঞান থাকতে হবে। প্রার্থীগণকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ এমএস এক্সেল কোর্স ও কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে। ক্রমিক 8 নং পদের জন্য এইচএসসি অথবা সমান পাস হতে হবে। বাংলা ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 25 এবং 45 শব্দ টাইপের গতি থাকতে হবে। প্রার্থীগণকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয় এবং এমএস এক্সেল কোর্স সহ কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম হতে দরখাস্তের ফি বাবদ 8,400 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংগ্রহপূর্বক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট শাখা হতে 1 কপি নমুনা ফর্ম সংগ্রহ করে আগামী 5/11/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে। সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজের 3 কপি, সত্যাগের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতার সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। স্বাক্ষরিত প্রফেসর এস এম মনিরুল হাসান, রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। তো এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের
ভিডিও ডিসক্রিপশনে পাবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পাবেন পোস্টে, সেখানে এখানে এসে আপনি বিস্তারিত পড়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে পারবেন। তো আজ এ পর্যন্ত, তো যাওয়ার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং পেজটা অবশ্যই ফলো করবেন, এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলোর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।